নমস্কার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন দ্বিতীয়বারের জন্য। এবার সামনেই 2024-এর লোকসভা, সেখানে মমতা ব্যানার্জি মোদিকে হারাতে চাইছে। এবার মমতা ব্যানার্জির সঙ্গে সঙ্গে আরও বিরোধী দলগুলো মোদিকে হারাতে চাইছে। মোদির কাছে অস্বস্তির বিষয় হলো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হয়েছে, কৃষকরা আন্দোলন শুরু করে দিয়েছে, ব্যাপক আন্দোলন করছে, এবং বিশ্বে করোনাকালীন পরিস্থিতির পর গোটা বিশ্বেই একটি অর্থনৈতিক টানাটানির মধ্যে চলছে, ভারত ব্যতিক্রম নয়। তো যাই হোক, 2024-এ মোদিকে গদির থেকে নামানোর জন্য ব্যাপক আন্দোলন শুরু করে দিয়েছে বিরোধী দলগুলো, সেইখান থেকে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু নরেন্দ্র মোদিকে কি হারানো সম্ভব? করোনাকালীন পরিস্থিতির পর গোটা দেশে টিকার ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদি, প্রত্যেকটি দেশেই টিকাকরণের ব্যবস্থা চলছে। মমতা ব্যানার্জি অভিযোগ আনলেন যে নরেন্দ্র মোদি টিকা ঠিক মতো দিচ্ছে না, পয়সা নিচ্ছে। কিন্তু আমরা দেখতে পেলাম গোটা ভারতবর্ষে 130 কোটি মানুষ রয়েছে বা তার উপরে রয়েছে, গোটা বিশ্বে যখন পিছিয়ে, ঠিক তখন নরেন্দ্র মোদি গোটা ভারতবাসীকে বিনামূল্যে টিকাকরণ করে নিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে নরেন্দ্র মোদি 100 কোটির বেশি মানুষকে টিকা দিয়ে দিয়েছেন বিনামূল্যে, যেখানে মমতা ব্যানার্জির লক্ষ্মীর ভাণ্ডার 500 টাকা করে দিয়ে দিয়ে প্রচারে এনে এনে ভোটে যেতে, ঠিক সেইখানে কিন্তু নরেন্দ্র মোদি প্রত্যেকটি মানুষকে টিকা দিয়ে দিলেন বিনামূল্যে। এবার এই টিকা যদি আমাদের কিনতে হতো খোলা মার্কেট থেকে, তাহলে কিন্তু 500, 1000, 1500, 2000, 3000 করে কিনতে হতো। কিন্তু নরেন্দ্র মোদি কিন্তু প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে টিকা দিয়ে দিল। এবার টিকার কতটা মূল্য সেটা আমরা বুঝতে পেরেছি যখন করোনায় প্রচুর মানুষের প্রাণহানি ঘটছিল, তখন কিন্তু টিকার প্রচুর চাহিদা ছিল। ঠিক সেই জায়গা থেকে নরেন্দ্র মোদী বিনামূল্যে টিকাকরণ করলো গোটা দেশে। এখন 100 কোটির ওপরে টিকা দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। সেইখান থেকে মমতা ব্যানার্জি যে অভিযোগ এনেছিল নরেন্দ্র মোদী টাকা ছাড়া টিকা দিচ্ছে না, এখন কিন্তু সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে গেল মমতার কথা। এখন কিন্তু নরেন্দ্র মোদী মানুষের ঘরে ঘরে পৌঁছে গিয়েছে, টিকাকরণের মাধ্যমে মোদি ব্যাপক সাড়া পেয়েছে। এর ফলে 2024-এ নরেন্দ্র মোদীকে হারানো প্রায় অসম্ভব। জয় হিন্দ।